গ্যালিলিওর পরন্ত বস্তু সূত্রটি হচ্ছে স্থির অবস্থান ও একই উচ্চতা হতে পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। তো এই এক্সপেরিমেন্টটা করা হয় আমেরিকার ওহিও শহরে নাসার একটি ভ্যাকুয়াম চেম্বারে। এখানে মূলত বিভিন্ন প্রকার স্পেস ক্রাফট বা রকেট এগুলো মহাকাশে কীরকম করে থাকবে এগুলো এক্সপেরিমেন্ট করা হয়। তো এখানে প্রথমে একটা লোহার বল এবং তিনটা ফেদার নেওয়া হয়। তো এই যে ভ্যাকুয়াম চেম্বারটা দেখতে পাচ্ছ, এখানে এয়ারের পরিমাণ হচ্ছে 30 টন। এর মানে হচ্ছে প্রায় এই ভ্যাকুয়াম চেম্বারে এয়ারের পরিমাণ হচ্ছে 30,000 কেজি। তো এই অবস্থায় যদি আমি এই এক্সপেরিমেন্টটা করি, দেখো স্থির অবস্থান, স্থির অবস্থান বলতে এখানে লোহার বল এবং ফেদার দুইজনই স্থির অবস্থানে রয়েছে। এবার আমি যদি এটা খুলে দেই তাহলে দেখতে পাচ্ছ লোহার বলটা কিন্তু আমাদের আগে পড়ে গেছে, কিন্তু ফেদারটা অনেক পরে পড়েছে। এই একই কন্ডিশন এইরকম হওয়ার কারণটা হচ্ছে এইখানে বাতাসের বাধা রয়েছে। বাতাসের বাধার কারণে আমরা দেখলাম পরন্ত বস্তুর ক্ষেত্রে যেটার ভর বেশি সেটা আগে পড়ে গেছে। এখানে মূলত বাতাসের বাধার কারণে এরকমটি হয়েছে। এবার আমরা যদি এই ভ্যাকুয়াম চেম্বারটাকে এখান থেকে এয়ার বের করে নেই, এটা করতে প্রায় আমাদের 3 আওয়ার টাইম লাগবে। তো 3 ঘন্টা পর আমরা যখন এখানে কোনো প্রকার বাতাস থাকবে না, তখন আমরা যদি সেই একই এক্সপেরিমেন্টটা আবার করি তাহলে লোহার বল এবং ফেদার একই সাথে পড়েছে। তো এটাই হচ্ছে গ্যালিলিওর ফার্স্ট ল। সেকেন্ড লটা কি? সেকেন্ড ল জাস্ট কিছুই না, সব আগের মধ্যে কন্ডিশন থাকবে তখন বস্তুর ভেলোসিটি মানে ভি টাইমের সাথে সাথে বাড়তে থাকবে। আর থার্ডটা হচ্ছে সে যতটুকু ডিস্টেন্স অতিক্রম করবে সেটা হবে তার টাইমের বর্গের সমানুপাতিক। তো আজ এই পর্যন্তই, বাই বাই, টেক কেয়ার।